নমস্কার দর্শকবৃন্দ, পর্ষদ থেকে উধাও নিয়োগ সংক্রান্ত জরুরি ফাইল সিবিআই চেয়ে পাঠাতেই জানিয়ে দিল শিক্ষা দপ্তর। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। নিয়োগ দুর্নীতি তদন্তে জরুরি কিছু ফাইল মধ্যশিক্ষা পর্ষদের কাছে চেয়ে পাঠিয়েছিল সিবিআই, কিন্তু এর মধ্যে একটি ফাইল সিবিআইকে দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে পর্ষদ। সিবিআই সূত্রে খবর, তাদের বলা হয়েছে ওই ফাইলটি পর্ষদের কাছে নেই, বেশ কয়েক মাস ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না। পর্ষদের এই জবাবে বিস্মিত সিবিআই। নিয়োগ দুর্নীতির তদন্তের মতো একটি গুরুত্বপূর্ণ মামলার ফাইল উধাও হয়ে গেল কী করে, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। পর্ষদ কর্তৃপক্ষ অবশ্য সিবিআইকে জানিয়েছে 2022 সালেই ওই ফাইল নিখোঁজের বিষয়টি চোখে পড়ে তাদের। তারপর এ ব্যাপারে বিধাননগর থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল বলে সিবিআই সূত্রে খবর। যদিও তারপর ওই ফাইল খোঁজার জন্য বিধাননগর পুলিশ কী পদক্ষেপ করেছে তা স্পষ্ট নয়। শিক্ষা দপ্তরের তরফে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। পর্ষদের হাত থেকে যে ফাইলটি নিখোঁজ হয়েছে সেটি গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত ফাইল। রাজ্যের মাধ্যমিক স্তরের স্কুলের শিক্ষাকর্মী পদে নিয়োগ হয় এই বিভাগে, সেই বিভাগে নিয়োগ সংক্রান্ত ফাইলটি হারিয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগে 2022 সাল থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্ত। সেই তদন্তে উঠে এসেছে উচ্চ মহলের একের পর এক কর্তা ব্যক্তিদের জড়িত থাকার প্রমাণ। স্বয়ং রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেলে যেতে হয়েছে, জেলবন্দী হয়েছেন বিধায়ক তথা রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগ সংক্রান্ত শীর্ষকর্তারাও গ্রেপ্তার হয়েছেন। তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই এখন জানতে চাইছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর থেকেও বড় কোনো মাথা এই দুর্নীতিতে জড়িয়ে কিনা। প্রাক্তন শিক্ষামন্ত্রী নিজেই এই জল্পনায় ঘি ঢেলেছেন সম্প্রতি। তদন্তকারীদের জেরায় পার্থ জানিয়েছিলেন তিনি শিক্ষামন্ত্রী হিসেবে শুধু ফাইলে সই করেছেন, শিক্ষা সচিব তার কাছে যে সমস্ত ফাইল এনে সই করার জন্য দিতেন সেই সব ফাইলেই সই করতেন তিনি। পার্থের এই বক্তব্যের পর সিবিআই জেরার জন্য ডেকে পাঠিয়েছিল রাজ্যের শিক্ষা সচিব মনীশ জৈনকে। তাকে ফাইল এবং অন্যান্য নথি নিয়ে সম্প্রতি দুদিন ডেকে পাঠানো হয় নিজাম প্যালেসে কলকাতায় সিবিআইয়ের সদর দপ্তরে। এর মধ্যেই দিন কয়েক আগে তদন্তের জন্য পর্ষদের কাছ থেকে কয়েকটি ফাইল চেয়ে পাঠিয়েছিল সিবিআই, কিন্তু সিবিআই সূত্রে খবর সেই সমস্ত ফাইলের মধ্যে একটি হারিয়ে গিয়েছে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। তাদের স্বভাবতই সেই ফাইলের বিষয়বস্তু নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ ডি, গ্রুপ সি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দুর্নীতি হয়েছে। তো এই সমস্ত দুর্নীতির ক্ষেত্রে শুধুমাত্র গ্রুপ সি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রের ফাইলটাই হারিয়ে গেল, এটা একটা বিস্ময়ের ব্যাপার। এবং সিবিআইও সেটা জানতে চাইছে যে এই ফাইলটা, এতগুলো ফাইলের মধ্যে শুধুমাত্র এই ফাইলটাই হারিয়ে গেল কী করে, এবং সিবিআইও কিন্তু বিস্মিত। এখন এই ফাইলের মধ্যে এমন কি আছে যে যে এই এতগুলো ফাইলের মধ্যে থেকে শুধুমাত্র গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত ফাইলটি হারিয়ে গিয়েছে, এখনটা হারিয়ে গিয়েছে নাকি অন্য কোথাও রাখা রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট নয়। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।